আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হলো 38তম বই মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হলো এদিন। দুপুর একটাই রবীন্দ্রভবন থেকে পদযাত্রা বের হয় বইয়ের জন্য হাঁটুন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্ল্যাকার্ড হাতে জনসাধারণকে বই পড়ুন এবং বই পড়ার আবেদন রাখেন। পদযাত্রা শেষ হয় পোলো গ্রাউন্ডে। এরপরই মেলার মাঠে উদ্বোধন হয় 38তম বই মেলা। মোট 100টি স্টল রয়েছে এবার মেলায়। সমস্ত বড় প্রকাশনীগুলি থাকছে এবারে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এদিন মাঠে। থাকছে তাৎক্ষণিক বক্তৃতা, বসে আঁকো প্রতিযোগিতার আসর প্রতিদিনই। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান, তাতে নতুন প্রজন্মের শিল্পীদেরই বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে এবছর, এমনটাই জানিয়েছে আয়োজক সংস্থা। সভ্যতাকে সমাজকে সুন্দর করার জন্য একটা মহতী প্রচেষ্টা, বেসরকারি প্রচেষ্টা, প্রেস এবং অন্যান্য মানুষ, রাজনৈতিক দলের বহু বন্ধু সব সকলের সাহায্যে আমরা এই মেলাকে পরিচালনা করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। আগামী দিনে সমাজ সুন্দর হবে আমাদের এই বই মেলার মাধ্যমে, তার একটা শাখা হিসেবে কাজ করবে এই প্রকাশ করে। সকলে বই মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।